ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করলে কি কোনো সমস্যা হবে? আপনি যদি আপনার চ্যানেলের নাম বারবার পরিবর্তন করেন তাহলে কি আপনার চ্যানেলের কোনো প্রবলেম হবে? আপনার চ্যানেলের গ্রো কি কমে যাবে? আপনার চ্যানেল কি ভিউজ কম আসবে? অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেকে আবার নাম চেঞ্জ করতে চাচ্ছেন, অনেকে বলছেন যে আমরা আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে চাই, আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করতে চাই, এখন আমার চ্যানেলে কোনো প্রবলেম হবে কি না। আপনার চ্যানেলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হবে, আমি সেটা এক্সপ্লেইন করছি। অনেকেই ভাবেন যে আপনার চ্যানেল যদি নাম পরিবর্তন করেন তাহলে হয়তো বা আপনার চ্যানেলের কোনো সাসপেন্ড হয়ে যেতে পারে কিংবা এই টাইপের, এরকম কিছু হবে না। প্রথম কথা হচ্ছে আপনি চ্যানেলের নাম পরিবর্তন করলে আপনার চ্যানেল যদি ভেরিফাইড থাকে, আমরা সবাই জানি আমাদের চ্যানেলে যখন 100K সাবস্ক্রাইবার চলে আসে তখন আমরা আমাদের চ্যানেলগুলো ভেরিফাইড করে নিতে পারি, অর্থাৎ চ্যানেলের শেষে একটা টিক মার্ক। তা আপনি যখন ওই ভেরিফাইড চ্যানেলের নাম পরিবর্তন করবেন তখন আপনার চ্যানেল আবার আনভেরিফাইড হয়ে যাবে, আবার আগের মতো হবে, আপনাকে আবার ভেরিফিকেশনের জন্য আবার তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর তারা যদি আপনাকে চ্যানেলটা ভেরিফাইড করে দেন আবার ভেরিফাইড হবে। বাট আপনি নাম পরিবর্তন করলে ভেরিফাইড আনভেরিফাইড হয়ে যাবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে সবথেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি একটা চ্যানেল চালাচ্ছেন, অনেক দিন ধরে চালাচ্ছেন, যেমন আমার এই চ্যানেলটা হোসাইন টেক, আপনারা কিন্তু সবাই আমার এই নামটাতে চেনেন, হোসাইন টেক। এটা এক টাইপের ব্র্যান্ডিং বলতে পারেন, ব্র্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সবাই আমাকে এই নামে চিনছে। আমার নাম কিন্তু হোসাইন না, আর বলে রাখি আমার নাম হচ্ছে আরাফাত, বাট আমার চ্যানেলটার নাম কি মনে করে রাখছিলাম নেক্সট একটা ভিডিওতে বলবো, হোসাইন টেক। তো আপনারা কিন্তু আমাকে সবাই প্রায় দেখি হোসাইন ভাই বলে ডাকেন, বেসিক্যালি আমার নাম কিন্তু হোসাইন না, আমার নাম আরাফাত। তো যাই হোক, তো সবাই কিন্তু আমার চ্যানেলটা চিনছেন। এখন আমি যদি আমার চ্যানেলের নাম পরিবর্তন করে দিই, অন্য কোনো নাম রাখি, কিংবা আমার চ্যানেলের লোগো যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলের আবার সেই মানে নতুন করে আপনারা আবার চিনতে হবে আমার আমাকে। আমার চ্যানেলে প্রথম আমার চ্যানেলের নাম ছিল হচ্ছে হোসাইন টিউব, সেটাকে আমি পরিবর্তন করে রাখছিলাম হোসাইন টেক একেবারে প্রথম দিকে, ঠিক আছে। সো আমাদের এর জন্য আমার চ্যানেলে কোনো সমস্যা হয়নি, তখন মনে হয় 1-2 হাজার সাবস্ক্রাইবার ছিল। ওকে, এবার হচ্ছে আরও কিছু বিষয় আছে, আপনি আপনার চ্যানেলের নাম যদি বারবার পরিবর্তন করেন, অর্থাৎ দিনে 3-4 বার করে যদি পরিবর্তন করেন, সেটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে, আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে, কারণ এই সময় ইউটিউব ভাবে যে আপনি কোনো স্প্যামিং করছেন আপনার ইউটিউবের সাথে, এরকম কোনো কিছু করছেন, যার কারণে আপনার চ্যানেলও সাসপেন্ড হয়ে যেতে পারে, বাট সেটা খুবই রেয়ার কেস। বেসিক্যালি আপনি যদি 1-2 বার নাম চেঞ্জ করেন তাহলে কোনো প্রবলেম হবে না ইনিশিয়াল পর্যায়ে, অর্থাৎ আপনি নতুন চ্যানেল শুরু করছেন, আপনি এখনও ভালোভাবে একটা নাম ডিসাইড করতে পারেননি, তখন আপনি 1-2 বার চেঞ্জ করেন কোনো সমস্যা নেই, বাট আপনার চ্যানেলে একটা ভালো মানের সাবস্ক্রাইবার কিংবা এই চলে আসলে তখন আর আপনি নাম পরিবর্তন করবেন না, কারণ ওই সময়টাতে আপনার চ্যানেলটা অনেক বেশি পপুলার হয়ে যাবে, অনেকেই আপনার চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে। সো যা কিছু করার সব কিছু ওই 1-2 হাজার 3 হাজার সাবস্ক্রাইবারের মধ্যেই করে ফেলুন, নাম পরিবর্তন করে ফেলুন, তবে নাম আপনি 5-6 বার 7 বার চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না, মানে চ্যানেলে কোনো সমস্যা হবে না, চ্যানেল সাসপেন্ড হবে না, চ্যানেলে কোনো ই হবে না, বাট চ্যানেলের গ্রোথ কমে যেতে পারে, যেগুলো আমি এক্সপ্লেইন করলাম। আর আপনার ভেরিফাইড চ্যানেল থাকলে সেটা আনভেরিফাইড হয়ে যাবে। তো এই হচ্ছে কিছু নাম পরিবর্তন অসুবিধা। আর আপনারা যারা নতুন চ্যানেল খুলতে যাচ্ছেন, যারা এখনও পর্যন্ত নাম ডিসাইড করতে পারেননি, তার আগে যে নামটা ডিসাইড করবেন সেটা আগে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, কিংবা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ওই নামে কোনো ব্র্যান্ড আছে কি না, ওই নামটা কোনো পপুলার নাম কি না, ঠিক আছে, কিংবা ইউটিউবে কোনো ভেরিফাইড চ্যানেল আছে কি না, কিংবা 2-1টা থাকতে পারে। আপনি যে নামটা চয়েস করছেন দেখা গেল 2-1টা চ্যানেল খুলে রাখছে, তারা ভিডিও টিডিও আপলোড করে না, জাস্ট চ্যানেলটা খুলে রাখছে, নামটা জাস্ট রাখছে, আপনি সেই নাম ই করে আপনার চ্যানেলটা গ্রো করে ভেরিফাইড করে নিলে আর কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ভেরিফাইড ওলা চ্যানেল, অর্থাৎ যে চ্যানেলটা অলরেডি ভেরিফাইড, আপনি যে নামটা চুজ করবেন সেই নামটা সার্চ দেওয়ার পর যদি দেখেন যে ওই নামে কোনো ভেরিফাইড চ্যানেল আছে, তাহলে অবশ্যই ওই নাম কখনোই আপনারা সিলেক্ট করবেন না, তাহলে আপনারা কখনো ওই নামে আপনাদের চ্যানেল ভেরিফাইড করতে পারবেন না। বেসিক্যালি এক নামে কিন্তু একটাই চ্যানেল ভেরিফাইড হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারছেন, কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন টাইপের ভিডিও চান এরপরে, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।